কে বলেছে তুমি তো বেঁচে আছো, আমারও আছে, তুমি বেঁচে আছো এখনো 16 কোটি বাঙালির মাঝে। তোমার হাত ধরে এসেছে আমার মা ডাকখানি, সে তোমাকেই আমি কি করে ভুলে যাবো এখনই। পৃথিবীর একমাত্র আমরাই জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে, আর তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে 2000 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সালাম বরকত রফিক জব্বার শফিউল আরও অনেক নাম না জানা তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা, বাংলার মা বলে ডাকার অধিকার। সেই সব ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। শত